আজকের ভিডিওটা কেবলমাত্র কৃষক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের জন্য নয়, এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টিও আকর্ষণ করতে চাই। কারণ দিনদরদি মাননীয় মুখ্যমন্ত্রীও একদিন এই কৃষকের পক্ষে আন্দোলন করেই এই ক্ষমতার অধিকার পেয়েছেন। প্রায় এক মাস আগে যখন আলুর বাজার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং চাষিরা ও ব্যবসায়ীরা ধীরে ধীরে সেই আলু নিকাশি করে ভিন রাজ্যগুলোতে রপ্তানি করতে শুরু করেছে, ঠিক তখনই কোনো ভ্রান্ত আধিকারিকের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের চতুর্দিকে যে বর্ডারগুলো রয়েছে সমস্ত বর্ডার সিল করে দেয়, ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয় সরকার থেকে। আর যার কারণেই শুরু হয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ব্যবসায়ীদের ধর্মঘট, তাতেও কোনো কাজ না হয় পরিশেষে কৃষক আন্দোলন শুরু করে। প্রতিদিন উত্তরবঙ্গের কোথাও না কোথাও আন্দোলন কর্মসূচি চলছে, কোথাও পথ অবরোধ, কোথাও ঘেরাও কর্মসূচি। সেই মতে গতকাল কুচবিহার জেলার খাগড়াবাড়ি চৌপতিতে শুরু হয় পথ অবরোধ। রাস্তায় আলু ফেলে দিয়ে তারা পথ অবরোধ করে তিন দফায় তারা দাবি জানিয়েছে ডিএমকে, অথচ কোনো রকম সুরাহা না মিলায় তারা গতকাল রাস্তায় নেমেছে। তাদের দাবি পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার উন্মুক্ত করে দিতে হবে, আলু বিভিন্ন সবজি থেকে কৃষকের সমস্ত পণ্য নিঃশুল্কে সমগ্র ভারতবর্ষে রপ্তানির সুবন্দোবস্ত করে দিতে হবে। দ্বিতীয় দাবি, রাজ্যে সারের কালোবাজারি বন্ধ করতে হবে, ন্যায্য মূল্যে কৃষককে সর্বদা সার দিতে হবে। ভিন রাজ্য কিংবা বিদেশেও পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষিজ পণ্য রপ্তানির সুবন্দোবস্ত করে দিতে হবে, নতুবা সরকারকে ন্যায্য মূল্য দিয়ে তা ক্রয় করতে হবে। গতকাল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও সরকারের এই অনৈতিক অমানবিক কর্মসূচির বিরুদ্ধে ধিক্কার এবং অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে থাকে। কৃষকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। কি তাদের অপরাধ? আলু চাষ করা তাদের কি অপরাধ হয়েছে? রোদ্রে শুকিয়ে বৃষ্টিতে ভিজে তারা আলু চাষ করে আজ আলু ফলিয়েছে, যখন আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে তখন কৃষকরা আশায় বুক বেঁধেছিল যে এবছর হয়তো লাভের মুখ দেখতে পাবে। গত তিন বছরে যে পরিমাণে তারা লস স্বীকার করেছে তার হয়তো এবছর কিছুটা সুরাহা মিলতে পারে, আর তখনই সরকার থেকে সীমান্ত সিল করে দিয়েছে। অথচ ভারতবর্ষের 70% কৃষক রয়েছে এবং কৃষকের উপরেই ভারতের অর্থনীতি নির্ভর করে। কৃষক কষ্ট করে রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় এবং সেই ফসল সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শহরের বাবুরা খেয়ে জীবন ধারণ করে থাকে, অথচ তাদের উপরেই সবসময় কেন এভাবে অত্যাচার অবিচার সহ্য করতে হয়? কেন তাদেরকে এইভাবে গলা টিপে হত্যা করার আয়োজন করা হচ্ছে? আজকে ভারতে আলু একটি অর্থকরী ফসল হিসাবে বিবেচিত হয়েছে, আর যার কারণেই জান প্রাণ দিয়ে ঘটি বাটি বিক্রয় করে চাষিরা এই আলু চাষ করে থাকে। আর এই আলু ভিন রাজ্য এবং বিদেশে রপ্তানি হলে তখনই কিছুটা লাভের মুখ কৃষকরা দেখতে পারে। উত্তরবঙ্গে যে আলুটা উৎপাদিত হয় তার 20% আলু খাবার আলু হিসেবে ব্যবহৃত হয়, আর বাকি 80% আলু ভিন রাজ্যে রপ্তানি করে সেখান থেকে কৃষকরা একটা বছরের মোটা অর্থ ইনকাম করে থাকে। আর মাত্র 2 থেকে 2.5 মাস বাদেই হয়তো নতুন আলুর চাষ শুরু হয়ে যাবে, আর এই সময়ের মধ্যে কোল্ড স্টোর থেকে যদি আলু বের না হয় তাহলে এই আলুর জলের দরে বিক্রয় করতে হবে। এমনিতেই উত্তরবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ হয়ে গেছে, তার উপর ভুটান প্রতিবেশী দেশ ভুটান থেকে ভুটান আলু উত্তরবঙ্গের বাজারগুলোতে রমরমা ব্যবসা চলছে। প্রশাসন কি জানে এক বিঘা জমিতে আলু চাষ করতে কত হাজার টাকা খরচ করতে হয়? সরকারি চাকরিজীবী শহরের বাবুরা কি জানে এক বিঘা জমিতে কৃষকের কত হাজার টাকা খরচ করতে হয় আলু চাষ করতে, তার উপর কত লাভ হয়? 3 বিঘা জমিতে এক গাড়ি আলু হয়, আর 3 বিঘা জমিতে 1,20,000 টাকা চাষিকে খরচ করতে হয়, তারপর সেই আলু বিক্রয় করে লাভ করতে হবে। গত 2 দিন আগে পশ্চিমবঙ্গের এক বিরোধী নেতা বাজারে ভাষণ দিয়েছে 10 টাকা কেজি আলু সারা বছর তিনি সাধারণ মানুষকে খাওয়াবে। আচ্ছা বন্ধুরা, এই আলু কি মেশিনে বানানোর জিনিস কিংবা কলকারখানায় এটা কি তৈরি হয় যে 10 টাকা কেজি সারা বছর খাওয়াবে? 1 বিঘা আলু উনি জানেন না? 1 বিঘা জমিতে আলু চাষ করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা বিক্রয় হয়? আর তাই বন্ধুরা, আজকে নিরুপায় হয়ে অসহায় হয়ে কৃষকরা সহায় সম্বলহীন হয়ে রাস্তায় নেমেছে, পথ অবরোধে নেমেছে। আজকে কৃষকের এই দুরবস্থার জন্য এক দায়ী থাকবে
পশ্চিমবঙ্গ সরকার, দ্বিতীয় দায়ী থাকবে বিরোধী সরকার, যারা নাকি বলছে 10 টাকা কেজি আলু খাওয়াবে, এবং তৃতীয় ব্যক্তি দায়ী থাকবে যে সমস্ত আধিকারিকের কারণে আজকে ভুল তথ্য সরকারকে দেওয়া হয়েছে, যার কারণে আজ পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের আলু থেকে বিভিন্ন পণ্য বিদেশে এবং ভিন রাজ্যে রপ্তানি বন্ধ হয়ে গেছে। আজ কৃষকের মরণবাচন লড়াই শুরু হয়েছে, আর তাই তাদের বক্তব্য যতদিন কিনা সরকার থেকে তাদের দাবি দাবা মেনে নিচ্ছে, ততদিন তাদের এই কর্মসূচি অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সমস্ত আধিকারিকের কারণে আজকে ভুল তথ্য সরকারকে দেওয়া হয়েছে, যার কারণে আজ বর্ডারগুলো সিল হয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী মা মাটির মানুষের সরকারকে সকলেই ভক্তি এবং শ্রদ্ধা করে থাকে। সরকারকে আমরাই ভোট দিয়ে নির্বাচন করেছি, তাই সরকারের উচিত বিচার বিবেচনা করে কৃষকের বক্তব্যের সততা যাচাই করে বর্ডারগুলো খুলে দেওয়া। কারণ আজ জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং প্রবৃত্তি ভুলে গিয়ে সমস্ত স্তরের কৃষকরা এক হয়ে আন্দোলন করছে, আর তাই আমি যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে দীনদরদী এবং কৃষক দরদী মা মাটি মানুষের সরকার অবশ্যই তার ব্যবস্থা নেবেন।